আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ কোনোদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। অবৈধ দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আপনারা সবাই চেনেন, তবে আজকের এই ভিডিও থেকে আমি এই বদমাশকে ভিন্নভাবে আসলে পরিচয় করে দেব। কেন বদমাশ শব্দটি ব্যবহার করলাম সেটা কিছুক্ষণ থাকলেই আপনারা ধরতে পারবেন। তো চলো দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই আসিফ নজরুল, এই বদমাশ মির্জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাফরের মধ্যে এখন এই আসিফ এবং সার্জিস রয়েছে দুজনেই, এবং আজকে এই আসিফের মুখোশ আমি উন্মোচন করব। চলুন আমরা এই আসিফ নজরুল আসলে কি বলেছিল আমরা একটু শুনে নেই কয়েকদিন আগের ভিডিও। এটা আমার মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে বোধহয় ফ্যাসিজম আছে, এবং এটাতে কত সত্যি কত নির্মম সেটা আমরা এই জুলাই অগস্টের গণহত্যার মধ্যে দিয়ে দেখেছি। আগে বললাম, আগে মাঝে মাঝে মনে হতো, এখন আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে দলটা ডিএনএ এর মধ্যে রয়েছে ফ্যাসিজম। আপনারা কি শুনতে পেয়েছেন? আপনারা শুনলেন এতক্ষণ যে এই আসিফ নজরুল বলছে যে আওয়ামী লীগের রক্তের মধ্যে অর্থাৎ ডিএনএ এর মধ্যে রয়েছে ফ্যাসিজম, অর্থাৎ সে এই আওয়ামী লীগ সরকারকে এত বাজেভাবে এখানে প্রেজেন্ট করছেন যে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে খারাপ একটি দল। এবং ফ্যাসিজমের শব্দের যে ব্যাখ্যা, আমি জানি না এই আসিফ নজরুল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেই নাবালক উপদেষ্টাগণ রয়েছেন তারা আসলে বুঝতে পারেন কি না। ফ্যাসিজম হচ্ছে যে নিজের স্বার্থটাই শুধুমাত্র দেখবে এবং কোনো প্রকার আইনের তোয়াক্কা করবে না, কোনো প্রকার সংবিধান থাকবে না, এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে থার্ড পার্সনকে অথবা ওই দেশের জনগণকে বা সিটিজেনকে কোনোভাবেই মূল্যায়ন করবে না এবং দেশের কোনো প্রকার উন্নতি সাধন করবে না। ওই রকম একটি সংগঠনকে অথবা একটি পার্টিকুলার গোষ্ঠীকে আসলে ফ্যাসিজম বলা হয়, যারা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে, ওটাই হচ্ছে যে ফ্যাসিজম। কিন্তু এই আসিফ নজরুল গং তারা বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি রাজনৈতিক দল রয়েছে সেই দলটিকে তারা ফ্যাসিজম বলছে। আচ্ছা যাই হোক, এখানে মূল বিষয় হচ্ছে যে সে বলছে ডিএনএ এর মধ্যে রয়েছে ফ্যাসিজম। আর একটুখানি শুনি আমরা, তারপরেই তার যে মুখোশ সেটা আমরা টেনে ধরব। চলুন, একজন আরেকজনের কোম্পানি এনজয় করছি, ভালো লাগছে। মাঝে মাঝে আমার মনে পড়ছিল যে আমাদের এখানে তো আরো অনেকে থাকতে পারত যারা এখন আর এই পৃথিবীতে নাই। আমরা সবাই আবু সাইদের ঘটনা বলি, মুগ্ধের ঘটনা বলি, রিয়ার ঘটনা বলি, এগুলি সিম্বলিক রিপ্রেজেন্টেটিভ নেম, কিন্তু এখানে যারা মারা গেছে তাদের প্রত্যেকের ঘটনা একই রকম করুণ, একই রকম নৃশংস, একই রকম হৃদয় বিদারক। আজকে আমরা বলি 1000, আমরা ঠিক আসলে জানি না কত মানুষ মারা গেছে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন এতক্ষণ পর্যন্ত এই আসিফ নজরুলের যে মানে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে উদার ভাবনা, এগুলো একদম উতলে পড়তেছে মনে হচ্ছে। কিন্তু একবারও সে বলে নাই যে এতগুলো পুলিশ মারা গেল, ওই পুলিশের উপস্থিতিও তো এখানে থাকতে পারতো যারা এই মুহূর্তে এখানে নাই। সে শুধুমাত্র আবু সাইদ এবং মুগ্ধের কথা বলছে যারা প্রমাণিত শিবির কর্মী ছিল। দর্শক এবং শ্রোতা, চলুন আমরা এই বদমাইশের আসলে আগের একটি বক্তব্য, আজকে থেকে এক বছর আগের একটি বক্তব্যে এই আওয়ামী লীগ সম্পর্কে আসলে তার কি বক্তব্য ছিল অথবা কোন ভূমিকায় সে কথা বলেছিল, চলুন আমরা আসিফ নজরুলের সেই বক্তব্যটি একটু শুনে নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ বাংলাদেশে, সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বাংলাদেশের, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ, 1972 সনের সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে, আওয়ামী লীগ সেই দল যে দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশ সংবিধান সন্নিবেশিত করে গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা এই আসিফ নজরুলকে এখন আপনারা কি বলবেন? বাংলাদেশের ইতিহাসে মির্জাফর ছিল একজন, যেটা সিরাজউদ্দৌলার আমলে ছিল, কিন্তু এই নব্য মির্জাফর যে কিনা ওই আগের মির্জাফরকেও হার মানিয়ে ফেলে, আপনারা তার মুখ থেকে শুনেছেন আওয়ামী লীগের প্রশংসায় সে পঞ্চমুখ, আওয়ামী লীগকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, একটি গণতান্ত্রিক দল এবং যুদ্ধের অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে প্রধান নেতৃত্ব দিয়ে আসা একটি দল যেখানে গণতান্ত্রিক অধিকার মানুষের নিশ্চিত করে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করে, এবং একটি এমন একটি দল যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বৈধভাবে ক্ষমতায় এসেছিল এবং স্বাধীনতার যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছে সেটা অবর্ণনীয়।
দর্শক এবং শ্রোতা বন্ধুরা এইভাবে প্রশংসা করে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে এবং আওয়ামী লীগের কাছ থেকে সে বিভিন্ন প্রকার সুবিধা বা অ্যাডভান্টেজ কিন্তু সে নিয়েছে। আর এখন এসে এই মির্জাফর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আওয়ামী লীগকে হটিয়েছে এবং এই মুহূর্তে বলছে যে আওয়ামী লীগের ডিএনএর মধ্যে মিশে আছে ফ্যাসিজম। অনেকেই হয়তোবা এই মেডিকেল ট্রাম্পটি সম্পর্কে হয়তোবা নাও জানতে পারেন। ডিএনএ হচ্ছে যে আমাদের জন্মের সময় আমাদের ডিএনএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেভাবে একটি শিশু গঠিত হয় সেই শিশুর শারীরিক থেকে শুরু করে মানসিক সবগুলো চরিত্র বা ক্যারেক্টার নির্ধারিত হয়। এবং ডিএনএ হচ্ছে এমন একটি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ অ্যাসিড যেখানে আসলে কোনো একটি সন্তানের চুলের রং, উচ্চতা, গায়ের রং এগুলো নির্ধারিত হয়। অর্থাৎ ডিএনএ হচ্ছে একটি মৌলিক অ্যাসিড যেখানে ওই বাচ্চাটির অর্থাৎ ওই প্রাণীটির সমস্ত প্রকার বৈশিষ্ট্য কিন্তু ধারণ করে, মানে এইটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। সমস্ত প্রকার বৈশিষ্ট্য ধারণকারী অ্যাসিডটির নামই হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ। অর্থাৎ সে এমনভাবে বোঝাচ্ছে যে আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ফ্যাসিজমের ভিতর এবং আওয়ামী লীগের ভিতরে সমস্ত কিছু ফ্যাসিজম দিয়ে আসলে ভর্তি রয়েছে, সে কিন্তু এইটাই বোঝাচ্ছে। কিন্তু এক বছর আগে এই একই ব্যক্তি কীভাবে তাহলে ওইভাবে প্রশংসা করছিল আর এখন এসে কেন এই ধরনের কথাবার্তা বলছে, ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার। এই আসিফ নজরুলরা, এই আসিফ নজরুল ঘংরা হলো মীর জাফর মিথ্যাবাদী, বেইমান, প্রতারক, যেগুলো সময়ের জন্য, সময়ের সুবিধার জন্যে তারা নিজেকে ঘিরগিটির মতো আসলে পরিবর্তন করে ফেলে। আপনারা এই আসিফ নজরুলকে গালি দিলে আমার মনে হয় গালির অসম্মান হবে, এই কারণে আমি গালি গালাজ করছি না, নাহলে আধা ঘন্টা শুধুমাত্র আমি গালি দিতাম এই অসভ্য স্টুপিড এবং বেইমান মির্জাফরকে। চলুন আমরা আর একটুখানি শুনি সে কি বলে। আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ তাজউদ্দিনের দল, আওয়ামী লীগ কোনোদিন অদলপ্রিয় দলে পরিণত হবে না। আপনারা আবারও শুনেছেন তার মুখ থেকে যে তাজউদ্দিনের দল বঙ্গবন্ধুর দল, অর্থাৎ সে এখানে বঙ্গবন্ধুকেও কিন্তু আসলে প্রশংসা করছে। আমার কাছে একটি সেপারেট ভিডিও রয়েছে যেখানে এই মির্জাফর আসিফ নজরুল বঙ্গবন্ধু সম্পর্কে এমন কথাবার্তা বলেছে, এত প্রশংসা করেছে যেটা আনথিঙ্কেবল, যে একটি মানুষ কোনোভাবেই আসলে যে কিনা বঙ্গবন্ধুর জন্য এত পাগল এই মানুষটা কোনোভাবেই পরিবর্তন হতে পারে না। আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হবে এই ভিডিওটা দেখার পর, একটি মানুষ এত বড় পরিমাণে মির্জাফর কীভাবে হয়, ওই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে বিশ্বাস হবে বা মনে হবে যে ওয়াও, আসিফ নজরুল আসলে মজিব সৈনিক, এই মানুষটি আমাদের আওয়ামী লীগের একজন প্রাণপ্রিয় কর্মী বা প্রাণ ত্যাগ করতে পারে বঙ্গবন্ধুর জন্যে, এরকমভাবেই কিন্তু আপনাদের মনে হবে। চলো আমরা সেই ভিডিওটা একটুখানি শুনে নিই। পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং, সাহিত্যমূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। মির্জাফর বেইমান প্রতারকের কথাবার্তা আপনারা শুনেছেন। এই লোকটি আওয়ামী লীগের জন্যে এইভাবে কথাবার্তা বলার পর, যে কিনা বঙ্গবন্ধুর জন্যে সে কান্না করে, বঙ্গবন্ধুর বই পড়ার পর সে নাকি ঘুমাইতে পারে নাই, সে নিজে একটি আর্টিকেল লেখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, সেই হাসিনাকে ধন্যবাদ দিয়েছিল। এই বইটি পড়ার পর সে নিজেই ডিক্লেয়ার করেছিল যে একজন বড় নেতা বাংলাদেশের ইতিহাসে এরকম নেতা আর কখনোই হবে না। এরকম প্রশংসা করে কীভাবে আজকের দিনে এসে এ ধরনের কথাবার্তা বলে, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে, বঙ্গবন্ধুর স্বরচিত একটি বই পড়ে, যে মানুষটি এইভাবে আবেগে আপ্লুত হয়ে কথাবার্তা বলতে পারে, সেই লোকটির কাছ থেকে কি আমরা এই ধরনের পরিবর্তন আশা করি? এবং সেটা কখন আসবে? শুধুমাত্র তখনই আসবে যখন আপনি বেইমানি করবেন, যখন আপনি মির্জাফর হবেন, যখন আপনি প্রতারক হবেন, যখন আপনি অর্থের লোভে আপনি যখন পাগল হয়ে যাবেন, তখনই আপনি এরকম চেঞ্জ হইতে পারবেন, এছাড়া কিন্তু এটা সম্ভব নয়। দর্শক এবং শ্রোতা, আসিফ নজরুলের মুখোশ আমি উন্মোচন করে দিলাম, এখন আপনাদের পালা, এখন আপনাদের কি করা উচিত সেটা আপনারা ডিসাইড করেন। এই ধরনের বেইমান প্রতারক মির্জাফর
সে অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে নাকি থাকবে না সেটা আপনারা ডিসাইড করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, একই সাথে ভয়েস অফ অ্যাথিস্টের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে ফাইন, হ্যাভ এ গ্রেট ডে, টাটা।